আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল দেশি বংশটুকে তোমাদের সকলকে ওয়ার্মলি ওয়েলকাম জানাচ্ছি। আমি পূজা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের এই ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কোন বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও টপিকটা কিন্তু একটু গুরুগম্ভীর। আমরা সবাই কিন্তু কম বেশি লিপস কালো হয়ে যাওয়া, ঠোঁট কালো হয়ে যাওয়ার সমস্যা নিয়ে ভুগি। তাই আজকের এই ভিডিওতে তোমরা তিনটে হোম রেমেডি দেখতে পাবে। এই তিনটে হোম রেমেডির মাধ্যমে কিন্তু তোমরা ঘরে বসেই তোমাদের লিপসটাকে একদম পিঙ্ক, সফট, বেবি সফট করে তুলতে পারবে। প্রথমেই বলি লিপস কালো হয়ে যাওয়ার কয়েকটা বেসিক কারণ। একটা হচ্ছে ডিরেক্টলি সান ড্যামেজ হয়ে যাওয়া, মানে আমরা ধরো যখন ফেসে আমি সানস্ক্রিন লাগাচ্ছি, সেরকম আমাদের উচিত আমাদের বাইরে বেরোবার সময় ঠোঁটেও কিন্তু SPF বা সানস্ক্রিন এগুলো অ্যাপ্লাই করা, যেটা আমরা করি না ন্যাচুরালি। স্পেশালি ছেলেরা যারা স্মোকিং করো, তাদের জন্য তো এটা একটা বিশাল বাজে রিজন যে স্মোকিং করার জন্য আমাদের লিপসটা কালো হয়ে যায়। এমনকি মেয়েরাও অনেকে করো, এইটা হচ্ছে কারণ। আরেকটা হচ্ছে হেরিডিটারি, যেরকম আমাদের ডার্ক সার্কেল থাকে অনেকের হেরিডিটারি, সেরকমই কিন্তু লিপস যাদের হেরিডিটারি ডার্ক থাকে তাদের কিন্তু এই ভিডিওটা খুব একটা হেল্প করবে না। তবে 50-60% তোমরা এর থেকে অনেকটাই হেল্প পাবে, বাট পুরোপুরি কিন্তু ডার্ক লিপসের সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে না। আর হ্যাঁ, অনেকেই আছো যারা লিপস্টিক অ্যাপ্লাই করো, মানে আমার মতন যারা মেয়েরা আছো, সাজতে ভালোবাসো, তারা লিপস্টিক অ্যাপ্লাই করো, নতুন নতুন লিপ বাম অ্যাপ্লাই করো, যার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করা হয় সেই প্রোডাক্টের ভেতরে, যেগুলো ইনগ্রিডিয়েন্ট আমরা চেকই করি না। সেই ইনগ্রিডিয়েন্টগুলো চেক না করে, আমরা ভেগান কিনা সেটা চেক না করেই কিন্তু সেগুলো কিনে ফেলি এবং ঠোঁটে লাগিয়ে ফেলি। অ্যান্ড আফটার দ্যাট এটা ধীরে ধীরে আমাদের লিপসটাকে কিন্তু ড্যামেজ করে দেয়, আমাদের সেলগুলোকে ড্যামেজ করে দেয়। আর হ্যাঁ, আরেকটা রিজন হচ্ছে ডেড সেলস। ডেড সেলসের লেয়ার জমা হতে 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 কিন্তু আমাদের লিপসের ন্যাচারাল কালারটা কোথাও হারিয়ে যায়, আর ওটা রিমুভ না করলে কিন্তু আমাদের লিপস কখনোই সফট এবং স্মুথ থাকবে না। ভিডিওটা স্টার্ট করার আগে বন্ধুরা, প্রত্যেকবারের মতন আবারও তোমাদেরকে বলছি, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, কারণ তোমাদের লাইকের মাধ্যমে আমি প্রচণ্ড মোটিভেট হই। আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর তোমাদের সাজেশনসগুলো অবশ্যই লিখো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পাশে ঠিক পাশে বেল বাটনটা রয়েছে, সেটাকে একদম মিস করো না, ওটাকে হিট করে দিও। আদারওয়াইজ কিন্তু আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমরা সেই ভিডিওটা থেকে নোটিফাইড হবে না। আর হ্যাঁ, যারা আমাকে একটু বেশি বেশি ভালোবাসো তাদের জন্য বলি, আমার সোশ্যাল মিডিয়াতে কিন্তু অবশ্যই ফলো করো, কারণ কিছুদিন আগেই আমি একটা ছোট ট্যুরে গেছি, সেই ট্যুরের সমস্ত পিকচার্স আমি আপলোড করছি ধীরে ধীরে আমার সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাবে। যদি ইচ্ছুক হও আমাকে আরেকটু দেখতে চাও তাহলে প্লিজ সেখানে ফলো করো। আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্কস দিয়ে দেবো। সো চলো বন্ধুরা, উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। বন্ধুরা, আমাদের প্রথম হোম রেমেডিটা বানাতে আমি ব্যবহার করছি বেকিং পাউডার। যদি তোমাদের কাছে বেকিং পাউডার না থাকে তাহলে তোমরা বেকিং সোডারও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এরপর একটা খালি বাউলে আমি এক চা চামচ মতন বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এবং তার সাথে মিশিয়ে নিচ্ছি এক চামচ জল। আমি এখানে নর্মাল জলের ব্যবহার করছি। আর হ্যাঁ, যেহেতু আমার মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছিলো তাই জন্য আমি আরেকটু বেকিং সোডা নিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি, তোমরা এখানে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে দিয়ে আমার লিপ স্ক্রাব করব। এই লিপ স্ক্রাবারটা কিন্তু ভীষণ কার্যকরী আমাদের ঠোঁটের ডেড সেলটাকে তুলে ফেলার জন্য। তাহলে চলো দেখে নিই। এবার এই লিপ স্ক্রাবারটাকে আমি টুথব্রাশের মাধ্যমে লাগিয়ে আমি আমার লিপটাকে পুরোপুরি স্ক্রাব করছি, তোমরা দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যেহেতু ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ডে রয়েছে তাই জন্য কিন্তু ভিডিওটাতে তোমাদের মনে হতে পারে আমি জোরে জোরে খসছি, কিন্তু লিপস ভীষণ সেন্সিটিভ জিনিস, তাই খুব আস্তে আস্তে তোমরা রাব করে করে তোমাদের ডেড সেলটাকে রিমুভ করবে। বন্ধুরা, আমরা সবাই জানি বেকিং সোডা যে কোনো দাগ তুলতে ভীষণ কার্যকরী, আর স্পেশালি আমাদের ঠোঁটের মরাকোষগুলো যখন ওঠে না, মরাকোষগুলোকে যদি আমরা রিমুভ না করি তাহলে কিন্তু আমাদের ঠোঁটের কালো দাগ কখনোই যাবে না। আর এই মরাকোষগুলো উঠে গেলে আমাদের পুরনো গোলাপি তুলতুলে ঠোঁট কিন্তু আমরা ফিরে পেতে পারবো। এইভাবে হালকা করে রাব করার পর আমি কিন্তু একটা পরিষ্কার টাওয়েল দিয়ে আমার ঠোঁটটাকে মুছে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা যাবো নেক্সট স্টেপে। বন্ধুরা, নেক্সট ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমি এখানে ব্যবহার করছি নারকেল তেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ঠোঁটকে একদমই শুষ্ক হতে দেয় না, ঠোঁটকে মোলায়েম এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করে।
আমি এভাবে ভালো করে ঠোঁটের মধ্যে মাসাজ করে নিলাম। এরকমভাবে 2 থেকে 3 মিনিট তোমরা মাসাজ করে নেবে ঠোঁটটাকে, এবং বাদবাকি হাতে যতটুকু থাকবে সেটুকু তোমরা পুরো হাতে মেখে নেবে এবং সারা বডিতেও মাখতে পারো। এরপরে তোমরা শুয়ে পড়তে পারো। আর এরপরে আমরা যাচ্ছি 3rd স্টেপে। বন্ধুরা, পরবর্তী এবং শেষ হোম রেমেডিটা বানাতে আমি ব্যবহার করছি এখানে 7 থেকে 8 ফোঁটা লেবুর রস। আমি এখানে পাতি লেবুর ব্যবহার করেছি, আর আমি ব্যবহার করছি অর্গানিক হানি। তোমরা বাড়িতে থাকা যে কোনো হানি ব্যবহার করতে পারো, তবে অর্গানিক হলে বেশি ভালো হয়। বন্ধুরা, লেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যা আমাদের স্কিনের এবং ঠোঁটের যে কোনো অবাঞ্ছিত দাগ তুলতে ভীষণ কার্যকর। আর মধু আমাদের লিপসটাকে ভীষণ নরম এবং সতেজ এবং তুলতুলে রাখতে সাহায্য করে। আর হ্যাঁ বন্ধুরা, এই মিশ্রণটার টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও, ভীষণ ডিলিশিয়াস, তাই তোমরা কিন্তু এটাকে আবার চেটে ফেলো না। আর হ্যাঁ, এটাকে রিমুভ করে নেবে তোমরা 15 মিনিটস রাখার পর। দেন কোনো লিপ বাম তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা যাদের এক্সট্রিমলি ড্রাই লিপস তারা গ্লিসারিন ব্যবহার করতে পারো। আমি অ্যাভন ন্যাচারালসের লিপ বাম অ্যাপ্লাই করছি, এটা অলমোস্ট শেষ হতে চলেছে। সো বন্ধুরা, দ্যাট ইজ অল ফর টুডে। আই হোপ আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক হেল্প পেয়েছো। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি। লাভ ইউ অল, টাটা।